এজেন্সি ও নিয়োগদাতার প্রতারণার কারণে ভিসা থাকার পরও মালয়েশিয়া যেতে পারেনি 50,000-এর বেশি কর্মী। শুক্রবার মধ্যরাতে কুয়ালালামপুর এয়ারপোর্টে এই তথ্য জানান কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান। জানান, মালয়েশিয়ায় যেতে কোটার আওতায় 5,27,000-এর বেশি কর্মীর জন্য চাহিদাপত্র সত্যায়ন করেছে দূতাবাস। এর মধ্যে 4,72,000-এর বেশি কর্মী মালয়েশিয়া গেছে। এ সময় দূতাবাসের সচিব সুফি আবদুল্লাহ হিল মারুফ জানান, শুক্রবার রাত 12টার পর মালয়েশিয়ায় যাওয়া কর্মীরা নির্বিঘ্নে ইমিগ্রেশন পার করেছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন তাদের প্রতিশ্রুতি পালন করেছে। হাইকমিশনার জানান, নিয়োগদাতাদের সাথে যোগাযোগ রাখছে দূতাবাস। তিনি আরও জানান, ভিসা পাওয়ার পরও যেসব বাংলাদেশি মালয়েশিয়া যেতে পারেননি তাদের দ্রুত সেখানে পাঠানোর চেষ্টা অব্যাহত থাকবে। শুক্রবার রাতে পরিস্থিতি পর্যবেক্ষণে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেন হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান।